খেজুরি। খেজুরি বলতেই এখনকার প্রজন্মের কাছে কতকগুলো রক্তাক্ত ইতিহাসের খবর খবরে কাগজের শিরোনামে টেলিভিশনের পর্দায় মনে পড়ে। কিন্তু খেজুরির একটা অন্য ইতিহাস আছে, সেই রক্তাক্ত ইতিহাস নয়। আপনাদের খেজুরির বর্ণময় ইতিহাস দেখাতে জেনেক্স নিউজের সঙ্গে নিয়ে আমরা এসেছি। একদম খেজুরির একটা ডাক বাংলোতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আমার থেকে ঠিক 4 মিনিটের হাঁটা পথে রয়েছে সমুদ্র, আর এটা রয়েছে একটা ডাক বাংলো। 1832 সালের 15ই অগস্ট এই ডাক বাংলের উদ্বোধন হয়েছিল, কাজ শুরু হয়েছিল। সেই ডাক বাংলের সিঁড়ি থেকে খেজুরির রক্তাক্ত নয় বর্ণময় ইতিহাস বলার জন্য জেনেক্স নিউজ। আপনাদের আর উৎকণ্ঠার মধ্যে রাখবো না, খেজুরির ইতিহাস সাধারণভাবে আমরা কেউ খুলে দেখি না। কিন্তু এই খেজুরি যেখানে ছিল বন্দর, পোর্ট, সমুদ্র বন্দর, এই খেজুরি থেকেই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তিনি জাহাজে চড়ে বিদেশে গেছেন। রাজা রামমোহন রায় শেষবারের যখন বারের মতো যখন তিনি বিদেশ যাত্রা করেছিলেন, এই খেজুরির ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে সেখানে ছিল বন্দর, সেই বন্দর থেকে জাহাজে উঠেছিলেন। তো এই ইতিহাস আমরা আপনাদের সামনে তুলে ধরছি জেনেক্স নিউজের পর্দায়। এই ডাকবাংলো দিয়ে শুরু, যেটা বললাম 1832 সালে স্থাপিত হয়েছিল। বাইরে আমরা একটা যেটাকে বলে একটা প্লেক দেখলাম। 1866 সাল কোনো কারণে 1866 সালে আবার একটা ওখানে পাথর বসানো হয়েছিল। আমরা নিয়ে যাব সেই লাইট হাউসে, ধ্বংসাবশেষ, লাইট হাউসের ধ্বংসাবশেষ, যে লাইট হাউস থেকে নাবিকদের দিক নির্দেশ করা হতো এই খেজুরি বন্দরে আসা বা খেজুরি বন্দর থেকে যাওয়ার জন্য। তার পাশে রয়েছে আরও একটা বড় ইতিহাস, ভারতবর্ষের প্রথম টেলিগ্রাফ অফিস, পোস্ট অফিসে যে টরেটক্কা টেলিগ্রাফ পদ্ধতির মাধ্যমে খবর পাঠানো হতো, ভারতবর্ষের মধ্যে প্রথম টেলিগ্রাফ অফিস স্থাপিত হয়েছিল। আমরা ঠিক একটু পরে আপনাদের সেই টেলিগ্রাফ অফিসের ধ্বংসাবশেষে নিয়ে যাব। তাই খেজুরি শুধু রক্তাক্ত নয়, খেজুরি আবারও বলছি বর্ণময়। আমাদের সঙ্গে রয়েছেন সুমনবাবু। সুমনবাবু খেজুরির প্রবীণ শিক্ষক, এবং সেই সঙ্গে খেজুরির যে ঐতিহ্য, খেজুরির যে ইতিহাস, সেটাকে সংরক্ষণ করার জন্য তিনি ক্রমাগত পরিশ্রম করে যান। সুমনবাবু, আজকে এই আমাদের খেজুরির ওপরে যে গল্পটা, সেটা শুরুর প্রথমে আমরা এই বাংলোটা দেখাচ্ছি। তো এই বাংলোটার ইতিহাসটা কী? এই বাংলোটা ব্রিটিশরাই করেছিলেন 1832 খ্রিস্টাব্দে 15ই আগস্ট এটার উদ্বোধন হয়েছিল, এবং সেই থেকে ব্যবহার হয়। প্রথমত ডাক বিভাগের অফিসাররা এলে এখানে থাকতেন, তাই ডাক বাংলো বলা হতো। পরবর্তীতে স্বাধীনোত্তরকালে ইরিগেশন ডিপার্টমেন্ট এটিকে ব্যবহার করত, সেচ বাংলো হিসেবে ব্যবহৃত হতো। এই 200 বছরের পুরনো বলা যেতে পারে এই বাংলো। হ্যাঁ, প্রায় 200 বছর হয়ে গেছে। এই অবস্থাটা কি মানে অনেকদিন থেকে এরকম খারাপ অবস্থায় আছে? না, এত খারাপ অবস্থায় ছিল না। 2007-08 যেটা আপনারা জেনে থাকবেন যে নন্দীগ্রামে যে ভূমি উচ্ছেদ প্রতিরোধ আন্দোলন যখন হয়, তখন সেই আন্দোলনের যে ভয়ঙ্কর রূপ, তাতে করে আর একটা পরিণতেরা এখানে থাকতে পারে না, ওয়াচম্যানও ভয় থাকে না। সেই থেকে এইখানকার কড়িবর্গা যেটা ছিল বার্মা শাল, সেগুনের সব লোকে খুলে নিয়ে গেছে, দরজা জানালা, এমনকি এখানে গোটাটা বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা ছিল, সে সব ভেঙে নিয়ে লুটেরা নিয়ে পালিয়ে গেছে। এবং এখানে লোহার গেটও একটা আন্দোলনের যেটাকে বলে কোল্যাটারাল ড্যামেজ বা কুফল, আজকের এই ভাঙা বাংলো। চলুন আমরা দেখতে থাকি খেজুরির ইতিহাস। Thank you.
এবার আমরা দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ অফিসের ধ্বংসাবশেষের সামনে। এই যে ধ্বংসাবশেষ দেখছেন, এটা হচ্ছে সেই যেটাকে বলে সিঁড়িঘর, আর তার সামনে রয়েছে সিং দরওয়াজা বা সিংহ দরওয়াজা, যেটা দিয়ে ওই পোস্ট অফিস বা টেলিগ্রাফ অফিসে ঢোকা হতো। তো আমরা আবার সুমনবাবুর সঙ্গে কথা বলে নেব, শুধু একটা জিনিস জানিয়ে রাখি আপনাদের, যে ইতিহাস বলছে ভারতবর্ষের প্রথম জনসাধারণের জন্য পোস্ট অফিস, প্রথম পোস্ট অফিস চেন্নাইয়ের দিকে, যেটা তৎকালীন মাদ্রাস ছিল, মাদ্রাজ, সেখানে হয়েছিল। কিন্তু সেখানকার পোস্ট অফিসে সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না। এই পোস্ট অফিস যেটা 1894 সাল পর্যন্ত কার্যরত ছিল, এখানে কিন্তু সাধারণ মানুষ তাদের চিঠি আদান প্রদান করতে পারতো, এবং এখান থেকে ছিল বৈদ্যুতিন মাধ্যমে খবর আদান প্রদানের প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা। সুমনবাবু, আর কী ইতিহাস আছে এটার? গভর্নর ওয়ারেন হেস্টিংসের আমলে ইংরেজি 1772 খ্রিস্টাব্দে এখানে ডাকঘর স্থাপিত হয়, এবং ভারতবর্ষে সর্বসাধারণের ব্যবহারের যে ডাকঘর সেটি হচ্ছে এটি। যদিও এর আগে মাদ্রাসে একটা ছিল, কিন্তু সেটা সর্বসাধারণের ব্যবহারের জন্য নয়, তাই ঐতিহাসিক কারণে বলা হয় খেজুরির প্রথম ডাকঘর এটি। 1851 খ্রিস্টাব্দে এখান থেকে কুকড়াহাটি হয়ে ডায়মন্ড হারবার পর্যন্ত ভারতবর্ষের প্রথম টেলিগ্রাফ সিস্টেম এইখানেই চালু হয়। অধ্যাপক সেগনাসি ছিলেন এখানকার পোস্টমাস্টার, তার ছিল ম্যাজিস্ট্রেটের পাওয়ার, এবং এখানে যারাই পোস্টমাস্টার থাকতেন, যেমন সর্বশেষ বোটেল হোক, এরা ম্যাজিস্ট্রেট পাওয়ার ছিল। এবং ইতিহাস বলছে এখানকার ক্লাইমেট এত ভালো ছিল, অনেক পরবর্তীতে অনেক ইংরেজ আমলা অফিসাররা তারা হচ্ছে ওয়েদার চেঞ্জের জন্য এখানে বেড়াতে আসতো। আচ্ছা, একটা মজার জিনিস দেখুন, কুকড়াহাটি থেকে ডায়মন্ড হারবার আপনাকে কিন্তু নদী পেরিয়ে যেতে হবে, আর টেলিগ্রাফ ব্যবস্থা তারের মাধ্যমে। তার মানে আজকে যখন, হ্যাঁ, আমরা যখন আজকে নদীর তলা দিয়ে মেট্রো রেলের কথা ভাবছি, তো 200 বছর আগে, 1851-54, 200 বছর আগে নদীর তলা দিয়ে তার ফেলে প্রযুক্তির ওই জায়গাতে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন তৎকালীন ইংরেজ শাসকরা। চলুন আমরা অন্য ইতিহাস দেখি। এবারে আমরা আছি খেজুরি বন্দরের সিগন্যালিং মাস্ট বা বাংলায় যাকে বলে বাউটা মঞ্চ, তার সামনে। এখান থেকে জাহাজের নাবিকদের নীল বা লাল কাপড় দিয়ে সিগন্যাল দেখানো হতো, ফ্ল্যাগ দিয়ে। নীল সিগন্যাল দেখানো হলে জাহাজ ভিড়তে পারবে জোয়ার ভাটার উপরে নির্ভর করে, লাল হলে জাহাজকে অপেক্ষা করতে হবে। সিগন্যালিং মাস্ট বা বাউটা মঞ্চ। আচ্ছা সুমনবাবু, আর একবার আপনার কাছে আসি আমি, সেটা হচ্ছে যে কত সালে, মানে আমরা আজকে একটা বন্দর তৈরি করতে হিমশিম খেয়ে যাই, নিশ্চিত, তো এই বন্দর কত সাল থেকে চালু হয়েছিল? এখানে প্রথম জাহাজ যেটি আসে, বড় জাহাজ, 1672 খ্রিস্টাব্দে, জাহাজটির নাম ছিল রেবেকা, সে পণ্য নামানোর জন্য। তখন তো কলকাতা বন্দর বা আমাদের কোনো আর সমুদ্র বন্দরের কোনো গল্পই নাই। দেখুন, 1672 মানে বুঝতে পারছেন 350 বছরের বেশি, সেই সময় কিন্তু এখানে রেবেকা নামক জাহাজ প্রথম আসে। এবং আমাদের এই খেজুরি দুটি দ্বীপ ছিল, খেজুরি আর হিজলি, হিজলিও বন্দর ছিল, নগর ছিল, সেখানে থেকে এই বন্দরের সাহায্যে সূক্ষ্ম, মানে আপনার মুসলিম জাতীয় জিনিস, চাল ইত্যাদি আরও অনেক, মানে কাজু বাদাম টাদাম এসব বিদেশে সব রপ্তানি করা হতো, জিঙ্গাম ঘাস টাইপের জিনিস এসব বিদেশে। মানে এটা একটা অদ্ভুত জিনিস, এই খেজুরি একটা দ্বীপ ছিল, মানে কিভাবে প্রকৃতির খেলা, সমুদ্র সরতে সরতে খেজুরি এখন মূল ভূখণ্ডের অংশ হয়ে গেছে, কিন্তু এটা একটা দ্বীপ ছিল। আর একটা কথা, সেটা হচ্ছে যে জব চার্নকের সঙ্গে খেজুরির সম্পর্কটা আছে। জব চার্নক একসময় মুসলিম পিরিয়ডে তাড়া খেয়ে এখানে এসে হিজলিতে এসে আশ্রয় নিয়েছিল, এই খেজুরিতে আশ্রয় নিয়েছিলেন, একটা সময় ইনি এখানে এসে আশ্রয় নিয়েছিলেন।
তো শুধুমাত্র বন্দর কেন্দ্রিক ইতিহাস নয়, খেজুরি শুধুমাত্র ওই রাজনৈতিক সংগ্রাম রক্তাক্ত খেজুরি তার ইতিহাস নয়, খেজুরির আমি বারবার যে শব্দটা ব্যবহার করছি একটা বর্ণময় ইতিহাস আছে, আরও কিছু বাকি আছে দেখাবো আপনাদের। আমরা রয়েছি একটা কবরখানায়। এই কবরখানাটা একটা অদ্ভুত ইতিহাস। এখানে যাদের যাদের কবর আছে তারা সবাই ইংল্যান্ডের মানুষ, ইংরেজ মানুষ। এই বন্দর, বন্দরের মাধ্যমে তারা বাংলাদেশে আসতেন, অসুস্থ হয়ে মারা যেতেন এবং তাদের এখানে কবর দেওয়া হতো। কবে থেকে এই কবর চালু এবং কতগুলো কবর এখানে ছিল, এখন তো পুরো একটা ধ্বংসাবশেষ হয়ে পড়ে রয়েছে। কিছু কিছু সৌধ মাটিতে পড়ে রয়েছে, পুরোটাই জঙ্গল। পাশে একটি আধুনিক বাড়ি। পরিণতিতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই কবরের যে অন্য সৌন্দর্য সেই সৌন্দর্যটা নষ্ট হচ্ছে ছবি তুলতে গিয়ে, আপনারা সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। দাদা, কবে থেকে এই কবরখানাটাকে ব্যবহার করা শুরু হয় এবং কতজনের কবর ছিল? এটা ব্রিটিশদের সমাধি ক্ষেত্র, গ্রেভইয়ার্ড, ব্রিটিশ গ্রেভইয়ার্ড। এখানে 1800 খ্রিস্টাব্দ থেকে 1865 পর্যন্ত যে সকল ইংরেজ অফিসার আধিকারিক যারা এখানে প্রয়াত হয়েছেন তাদের সমাধি এখানে দেওয়া ছিল, 33 জনের ছিল। 1920-21 নাগাদ তখনও 22টা ফলক উদ্ধার করতে পারা গিয়েছিল। নাম, কার সমাধি, কত সালে কত সাল পর্যন্ত এখানে ছিলেন, তার জন্ম মৃত্যু তারিখ, এসব দেওয়া ছিল। আর 11টা উদ্ধার আমরা করতে পারি। তাই থেকে ইতিহাসের সামান্য পাঠ থেকে তেমন আমাদের ধারণা করা যায় নিশ্চয়ই ওগুলো আরও প্রাচীন ছিল 1800-এর আগে। বর্তমানে অনেক তথ্য অনুসন্ধান করে করে জানা যাচ্ছে যে মিস্টার জর্জ গাই নামে একজন ছিল যার কিনা 1699 খ্রিস্টাব্দে এখানে তাকে সমাধিস্থ করা হয়েছে। আচ্ছা, তার মানে 1699 মানে 1700, মানে 1800-1900-2020-তে আমরা রয়েছি, মানে প্রায় 220 বছর আগেকার এই একটা গা ছমছম করা ব্রিটিশ গ্রেভইয়ার্ড বা ব্রিটিশ কবরখানায় আমরা দাঁড়িয়ে রয়েছি। একদম জঙ্গলে ভর্তি, কোনো রকমের যাকে বলে মেনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণ নেই, সেটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু তবুও জেনেক্স নিউজ ইতিহাস তুলে আনে, তাই আমরা এখানে। আমরা দাঁড়িয়ে রয়েছি খেজুরির প্রান্তে, হুগলি নদীর ধারে। নদী তো নয়, যেন সমুদ্রের সমান। একটু সামনের দিকে দক্ষিণে গেলেই সমুদ্র শুরু। এটাই ছিল সেই বন্দর, আপনারা কল্পনা করুন। এখানে দাঁড়িয়ে রয়েছে, নোঙর করেছে রেবেকা, সেই রেবেকা নামের জাহাজ। এখানেই জাহাজে পা রেখেছিলেন রাজা রামমোহন রায়। শেষবারের মতো ভারত ছেড়ে তিনি বিদেশ যাত্রা করেছিলেন। এখানেই জাহাজে পা রেখেছিলেন প্রিন্স তারকানাথ ঠাকুর। সেই কল্পনাটা আপনারা করতে থাকুন, আর সেই সঙ্গে খেজুরির যে ইতিহাস আপনারা জেনেক্স নিউজের পর্দায় দেখলেন, এমন আরও অনেক সুন্দর গল্প দেখার জন্য চোখ রাখুন জেনেক্স নিউজের।